গুড আফটারনুন স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। তোমাদের সাথে আমার প্রথম ক্লাস শুরু হয়েছিল ইনক্লুসিভ এডুকেশান দিয়ে। আজকেও সেই ইনক্লুসিভ এডুকেশান নিয়েই আলোচনা করব। তো চলে আসি আমাদের গত দিনের ক্লাসগুলোতে কি আলোচনা হয়ে আছে। গত দিনের ক্লাসে আলোচনা হয়েছে ইনক্লুসিভ এডুকেশান কাকে বলে, ইনক্লুসিভ এডুকেশান কেন এলো, ইনক্লুসিভ এডুকেশানের ক্লাসরুম ম্যানেজমেন্ট কীভাবে করতে পারি বা কীভাবে হয়, এবং তারপরে আলোচনা করা হয়েছে কী কী ধরনের টিচিং এস ইনক্লুসিভ এডুকেশানে ব্যবহার করা হয়ে থাকে। এর পরবর্তীতে চলে আসি ইনক্লুসিভ এডুকেশান মানে যেটা আজকে আলোচনা করব সেটি হলো ইনক্লুসিভ এডুকেশানে প্রযুক্তিবিদ্যা কীরকমভাবে ব্যবহার করা হয়ে থাকে। সাধারণভাবে টেকনোলজির ইংরাজি প্রতিশব্দ হলো টেকনোলজি। তো এই টেকনোলজি কথাটা কোথা থেকে এলো? টেকনোলজিটা কথাটা এলো গ্রিক শব্দ টেকনিক অর্থাৎ শিল্প বা দক্ষতা, এটা হলো টেকনিক, এবং পরবর্তী লজিক্স, লজিকের কথা হলো বিজ্ঞান বা অনুশীলন। তো তাহলে কী কথাটা অর্থ আসে? যে কোনো একটা শিল্পের অনুশীলন বা দক্ষতার অনুশীলন বা দক্ষতার বিজ্ঞানই হলো টেকনোলজি। মানে কোনো একটা কাজ দক্ষতার সাথে কত সুন্দরভাবে টেকনোলজির ব্যবহারের মাধ্যমে করা হয় সেটাই কিন্তু আমাদের বলবো টেকনোলজি। প্রত্যেকেই বলতে পারে টেকনোলজির দরকারটা কেন, টেকনোলজি তো দরকার নাও হতে পারে, টেকনোলজি ছাড়াও তো টিচিং দেওয়া যায়। কেন, ওই যে বললাম দক্ষতা, দক্ষতা কাকে বলবো? যখন কোনো একটা কাজ আমরা সুনির্দিষ্টভাবে সুপরিকল্পিতভাবে কোনো কাজটা স্বয়ং সম্পূর্ণ করতে পারি সেটাকে আমরা কিন্তু দক্ষতা বলি। ঠিক সেরকমভাবে টেকনোলজিও কিন্তু আমাদেরকে সাহায্য করে কোনো একটা কাজকে খুব তাড়াতাড়ি সুন্দরভাবে উপস্থাপন করতে। খুব ছোট্ট একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি, এই যে ক্যালকুলেটার, ক্যালকুলেটার ব্যবহার কিন্তু আমরা সবাই জানি। ক্যালকুলেটারও কিন্তু ওয়ান টাইপ অফ টেকনোলজি। কিসের টেকনোলজি? খুব তাড়াতাড়ি অঙ্ক করা হয়ে যায় তাকে। কারণ অনেক সময় কি হয়, যদি সেই অঙ্কগুলো আমরা হাতে করতে যাই তাহলে অনেক সময় লাগবে, কিন্তু টেকনোলজির ব্যবহারের মাধ্যমে যদি সেগুলো করি তাহলে অনেক সুবিধা হবে। ঠিক সেরকমভাবে ইনক্লুসিভ এডুকেশান কিন্তু একটু জটিল প্রক্রিয়া, সেখানে সাধারণ শিশু এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশু তারা থাকে এবং তাদেরকে একসাথে শিক্ষাদান করতে হয়, এবং এই শিক্ষাদানটা যদি টেকনোলজির মাধ্যমে হয়ে থাকে তাহলে সেটা কিন্তু অনেক সুবিধাজনক হবে। এই টেকনোলজির মাধ্যমে শিক্ষাদানের একদম প্রাথমিক পর্যায়ে প্রথম আমাদের সামনে উঠে এসেছিলো সিএআই। সিএআই ফুলপাতার ফুল ফর্ম কী হলো? কম্পিউটার অ্যাসিস্ট ইনস্ট্রাকশন। অর্থাৎ কী হলো, কম্পিউটারের ওপর ভিত্তি করে যখন কোনো শিক্ষাদান করা হয়ে থাকছে সেটাকেই কিন্তু আমরা সিএআই বলছি। এই সিএআই এর একটা ব্যবহার, সেই ব্যবহার কিন্তু আমাদের ইন্ডিয়াতে প্রথম শুরু হয়নি, প্রথম শুরু হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে। মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু প্রথম এই সিএআই এর ব্যবহারটা শুরু হয় এবং পরবর্তীকালে সেটি ব্যবহার আস্তে আস্তে আমাদের দেশে চলে আসে। পরবর্তীকালে শিক্ষাবিদ এরিক আজবি তিনি বলেন যে এই প্রযুক্তিবিদ্যা ব্যবহারের এবং শিক্ষাক্ষেত্রে কয়েকটি বিপ্লব দেখা দিয়েছিল। কি বিপ্লব? যে প্রথমত আমরা সবাই জানি পরিবার থেকে বিদ্যালয়ের হাতে কিন্তু স্টুডেন্টদের দায়িত্ব হস্তান্তরিত হয়। কারণ প্রথমে একটা শিশু যখন জন্মগ্রহণ করে তার প্রথম শিক্ষা কিন্তু পরিবার থেকে হয়, পরবর্তীকালে কিন্তু সেটা বিদ্যালয় থেকে তারা শিক্ষা লাভ করা শুরু করে। এবং এই যে প্রযুক্তিবিদ্যার ব্যবহারের ফলে যে মৌখিক যোগাযোগ ছিল সেটা লিখিতভাবে বা প্রমাণসহ একটা যোগাযোগ কিন্তু স্থাপিত হয়। এবং তারপরে বিভিন্ন মুদ্রণযন্ত্রের মাধ্যমে যখন এই শিল্প এই প্রযুক্তিবিদ্যা ব্যবহার হতো, মুদ্রণযন্ত্রে যখন প্রযুক্তিবিদ্যা এলো তার ফলে কি সেই কাজটি খুব তাড়াতাড়ি সম্পন্ন হতে শুরু করলো এবং বৈদ্যুতিক ব্যবহার খুব অবাধভাবে শুরু হতে থাকলো। এর ফলে কি হলো, শিক্ষার অগ্রগতিও কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকলো এবং সেখানে যোগাযোগটাও কিন্তু প্রযুক্তির মাধ্যমে হতে থাকলো। সেই সময়ই এক যুগান্তকারী বিপ্লবের আবির্ভাব হলো, সেটা হলো ICT, ইনফরমেশান কমিউনিকেশান টেকনোলজি। ইনফরমেশান কমিউনিকেশান টেকনোলজি কি, যদি প্রত্যেকটার বাংলা করা হয়, ইনফরমেশান মানে সেখানে কোনো একটা জিনিস তথ্য পাঠানো হচ্ছে বা তথ্য সেখানে ইনফর্ম করা হচ্ছে, ইনফরমেশান নেওয়া হচ্ছে। এবং তারপরে আসছে ইনফরমেশান কমিউনিকেশান মানে হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, মানে কোনো একটার সাথে কোনো একটা তত্ত্বর সাথে আর একটা তত্ত্ব যোগাযোগ করা হচ্ছে, ইনফরমেশান কমিউনিকেশান টেকনোলজি। এবং এই যে যোগাযোগটা করা হচ্ছে সেই যোগাযোগটা কিসের মাধ্যমে হচ্ছে? প্রযুক্তির মাধ্যমে হচ্ছে। তাহলে কী হলো, কোনো একটা তথ্য বা ইনফরমেশান যখন আমরা অন্য কোথাও পাঠাচ্ছি এবং কিসের মাধ্যমে? প্রযুক্তির মাধ্যমে, তখনই সেটাকে কিন্তু আমরা বলা হচ্ছে ইনফরমেশান কমিউনিকেশান টেকনোলজি। এটা হলো পুঁথিগত একটা ভাষা। যদি উদাহরণ দিই তোমাদের কাছে খুব ক্লিয়ার হয়ে যাবে, আমরা প্রত্যেকেই কিন্তু সোশ্যাল নেটওয়ার্কিংয়ের সাথে যুক্ত আছি। এই যে ভিডিওটা তোমাদের কাছে পৌঁছাচ্ছে এটাও কিন্তু এই যে ইনফরমেশান, আমি যে কথাগুলো বলছি সেগুলো তোমাদের কাছে ইনফরমেশান, ঠিক আছে?
এটা তোমাদের কাছে পৌঁছাচ্ছে, মানে হচ্ছে যোগাযোগ, এবং কিসের মাধ্যমে পৌঁছাচ্ছে? প্রযুক্তির মাধ্যমে। তোমরা যদি প্রযুক্তির ব্যবহার সঠিকভাবে না জানো তাহলে এই ইনফরমেশানগুলো কিন্তু তোমরা পাবে না। তাহলে অর্থাৎ কী হলো, আইসিটি, আইসিটির মাধ্যমে, ইনফরমেশান কমিউনিকেশন টেকনোলজির মাধ্যমে তোমাদের কাছে কোনো একটা বিষয় খুব সহজে পৌঁছে যাচ্ছে। এবং এই যে যোগাযোগ ব্যবস্থাটা হচ্ছে, এই যে ইনফরমেশান কমিউনিকেশন টেকনোলজি, এটা যদি আমরা ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে ব্যবহার করি সেটা আরও সুবিধাজনক হবে ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে, এবং খুব সহজে সেটা আরও লাভবান হবে ইনক্লুসিভের যারা স্টুডেন্টরা রয়েছে। কীরকমভাবে লাভবান হবে সেই নিয়ে একটু আলোচনা করা যাক। প্রথমে চলে আসি বিভিন্ন ধরনের মানসিক প্রতিবন্ধী যে শিশুরা রয়েছে, প্রতিবন্ধী শিশুদের জন্য কিন্তু বিভিন্ন ধরনের হার্ডওয়্যার এবং সফটওয়্যার তৈরি করা হয়েছে। সেখানে তাদের বিভিন্ন ধরনের ড্রিল অ্যান্ড প্র্যাকটিস, টিউটোরিয়াল, প্রবলেম সলভিং মেথড, সিমুলেশন, এইগুলোর মাধ্যমে তাদের কিন্তু আরও সহজে শিক্ষাদানের একটা ব্যবস্থা করা হয়েছে। এবং পরবর্তীকালে আমরা দেখছি মিডিয়া ল্যাব এশিয়া, মানে এশিয়ার যে মিডিয়া ল্যাব আছে তারা কিন্তু এই মানসিক প্রতিবন্ধীদের জন্য একটা বিশেষ সফটওয়্যার তৈরি করেছে। সেই সফটওয়্যারটা হচ্ছে পুরানজাইন। তার মাধ্যমে কিন্তু তারা খুব সহজে একটা মানসিক প্রতিবন্ধীর যে পরিমাপ, সে পরিমাপটা কিন্তু করা হয়ে থাকে। কারণ আমরা সবাই জানি মানসিক প্রতিবন্ধী যদি মৃদু মানসিক প্রতিবন্ধী হয়, স্বল্প মানসিক প্রতিবন্ধী হয়, এবং তাদেরকে কিন্তু খুব সহজে সাধারণ শ্রেণীকক্ষে শিক্ষাদান করা যেতে পারে। সেখানে কিন্তু যারা হচ্ছে তীব্র মানসিক প্রতিবন্ধী তাদের কিন্তু করা যায় না। সুতরাং এই যে যন্ত্রের মাধ্যমে তাদের কিন্তু খুব সহজে মানসিক প্রতিবন্ধিকতার একটা পরিমাপ করা হয়ে থাকে। এছাড়াও সেকেন্দ্রাবাদে মানসিক প্রতিবন্ধীদের জন্য বিশেষ বিভিন্ন প্রোগ্রামের সাহায্য নেওয়া হয়েছে। সেখানে তাদের মানসিক প্রতিবন্ধীদের বিশেষভাবে তাদের পরিমাপ করে তাদের শিক্ষাদানের একটা বিশেষ ব্যবস্থা করা হয়ে থাকে। এছাড়াও ভারতবর্ষ দিনে দিনে আরও উন্নতশীল হয়ে উঠছে, এবং যেহেতু একটা উন্নয়নশীল দেশ সেখানে কিন্তু এই মানসিক প্রতিবন্ধী যারা রয়েছে তাদেরকে কীরকমভাবে কীভাবে শিক্ষাদান করলে তাদের মধ্যে একটা ম্যান পাওয়ার গঠন হবে সেটা কিন্তু আরও সুন্দরভাবে বোঝা যায়। এবং পরবর্তীকালে যারা আসছে তারা হচ্ছে শ্রবণ প্রতিবন্ধী যেসব শিশুরা রয়েছে। আমরা সবাই জানি যারা শ্রবণ প্রতিবন্ধী হয় তারা কিন্তু বাকযন্ত্র তাদের সঠিকভাবে ব্যবহার করতে পারে না, তারা বাক প্রতিবন্ধীও কিন্তু হয়, অর্থাৎ কি কথা বলতে পারে না, শুনতেও পারে না, তারা কথাও বলতে পারে না। তো তাদের জন্য এই আইসিটির ভীষণভাবে ব্যবহার করা হচ্ছে। কীরকমভাবে, প্রথমত শ্রবণযন্ত্র, আমরা তো আগের দিনই আলোচনা করেছিলাম শ্রবণযন্ত্রের মাধ্যমে তারা শিক্ষালাভ করতে পারছে। এছাড়াও তাদেরকে বিভিন্ন ভিডিও, তোমরা সবাই বলতে পারো ভিডিও তো তারা শুনতে পাবে না, আমরা প্রত্যেকেই দেখবে কিছু কিছু সিনেমা হয় বা গানের অ্যালবাম হয় যেখানে লাইনগুলো তলায় লেখা থাকে, অর্থাৎ কি কমেন্টটা করা হয়ে থাকে, তারা দেখছে এবং কমেন্টটা পড়ে বুঝতে পারছে কিসে তারা কীরকম রিয়াকশান দিচ্ছে। এছাড়াও তাদের চোখে দেখে তারা কতটা উপলব্ধি করছে, স্পিচ থেরাপি যেটা হয়, যেটা তোমাদেরকে আমি আগে বলেছিলাম, স্পিচ থেরাপি কিন্তু এই টেকনোলজির মাধ্যমে কিন্তু আরও সহজে হয়ে থাকে। এছাড়াও তারা ভিজুয়াল বিভিন্ন অডিটোরিয়াম তাদের মধ্যে রয়েছে, সেখানে তারা দেখে দেখে কত সুন্দর পড়াশোনা করতে পারবে, বা ভিজুয়াল লাইব্রেরিও এরকম রয়েছে, ভিজুয়াল লাইব্রেরি যেখানে শুধুমাত্র দেখে তারা পড়াশোনা করবে। এই আইসিটি আসার পরে এদের কিন্তু খুব সুবিধা হয়েছে। তার কারণ কি, যত সহজে একটা বইয়ে তারা পড়তে পারে, আমরা সবাই জানি আমরা যত বইয়ে পড়ে পড়ে অভ্যস্ত, আমরা যদি কোনো সেই টপিকের কোনো একটা ভিডিও দেখি বা সেই টপিকের কোনো একটা কনফারেন্স দেখি তাহলে কিন্তু সেই জিনিসটা সম্বন্ধে আমরা আরও তাড়াতাড়ি বুঝতে পারবো। ঠিক সেরকমভাবে যদি এই শ্রবণ প্রতিবন্ধী শিশুদের জন্য বিশেষভাবে ব্যবস্থা নেওয়া হয়, উন্নয়নশীল দেশগুলো শ্রেণীকক্ষে ক্যাটের বিভিন্ন ক্যাটের সঙ্গে ভিডিও একসাথে ব্যবহার করে কিন্তু তাদের বিশেষভাবে শিক্ষাদান করা হয়ে থাকে, এবং এই ভিডিও ব্যবহারের করার ফলে তারা কিন্তু শিক্ষাটা আরও খুব সহজে লাভ করতে পারে। এবং পরবর্তীকালে যে প্রতিবন্ধী শিশুদের কথা আসছে তারা হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী শিশু। এই দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য প্রযুক্তি ব্যবহারে যুগান্তকারী একটি বিপ্লব এনে দিয়েছে, এবং তারা বিশেষ বিশেষ কিছু কাজ করেছে যেগুলো এই দৃষ্টি প্রতিবন্ধীদের শিক্ষা লাভ করতে এবং শিক্ষা দান করতে খুব সহজ এবং সহজলভ্য হয়ে উঠেছে। সেগুলো কি, সেগুলো এখন আমরা আলোচনা করব। সাধারণভাবে কিন্তু আমরা জেনে থাকি দৃষ্টি প্রতিবন্ধী দু ধরনের দৃষ্টি প্রতিবন্ধী হয়, একটা হচ্ছে স্বল্প, মানে যারা অল্প দেখতে পায়, আর একটা হচ্ছে সম্পূর্ণ দৃষ্টি, যারা কিন্তু ব্লাইন্ড, সম্পূর্ণ তারা দেখতে পায় না। তো এদের দুজনের জন্যই ডিপেন্ড করে বিভিন্ন ধরনের টেকনোলজির ব্যবহার করা হয়েছে। কীরকম টেকনোলজি, প্রথমে হচ্ছে কোলাপসেবল কেন। কোলাপসেবল কেনের পরে তারা একটা অ্যালুমিনিয়ামের দণ্ড, যেটাকে কোলাপসেবল মানে ভাঁজ করে ছোটো করা যায়,
তারা যখন বাইরে বেরাবে এই কোলাপসেবল কেনের মাধ্যমে কিন্তু তাদের রাস্তাতে চলাচল করতে অনেক সময় সুবিধা হবে। এছাড়াও লেজার কেন আছে। লেজার কেনটা কি? একটা আলোক রশ্মির ছড়ি যার সাহায্যে তারা কিন্তু চারপাশের যে বস্তু রয়েছে সেই বস্তুগুলোর সম্বন্ধে তারা বিভিন্ন ধরনের মেসেজ পাবে এবং বুঝতে পারবে কী কী বস্তু তারা আশপাশে রয়েছে। এবং তার পরবর্তীকালে আসছে সনিক গাইড। সনিক গাইডে কী হচ্ছে, এটা হচ্ছে আল্ট্রাসনিক আলোক তরঙ্গের মাধ্যমে আর আশপাশের যেসব জিনিসপত্র রয়েছে সেগুলোর একটা ধারণা সেই সব মানুষদের দেবে এবং তার ফলে তাদের জীবনে চলার পর অনেক সুবিধা হয়ে উঠবে। এছাড়াও বিভিন্ন ধরনের টাচবুক, টাচবুকটা কি, যারা দেখতে পাচ্ছে না তাদের এক ধরনের বই রয়েছে সেখানে টাচের মাধ্যমে যে পড়াগুলো তারা করবে প্রত্যেকটা টাচের মাধ্যমে বুঝতে পারবে। ধরো ইন্ডিয়ার একটা ম্যাপ আছে, ইন্ডিয়ার ম্যাপটা কীরকম ধরনের হয় আমরা তো নিজেরা দেখছি বলে বুঝতে পারছি, যারা দেখতে পাচ্ছে না তাদের ওই হাতের মধ্যে ইন্ডিয়ার ম্যাপটাতে তারা হাতের হাত স্পর্শ করে বুঝতে পারবে কী কী ধরনের ড্রয়িং এখানে করা হয়েছে। এবার বলতে পারে এটা তো হাতেই করা যেতে পারে, হাতে করতে যতটা সময় লাগবে একটা যদি টেকনোলজির মাধ্যমে সেটা ব্যবহার করা হয়ে যায় সেটা কিন্তু অনেকটা সুবিধা হবে আমাদের জন্য, সময়ও সাশ্রয় হবে এবং যারা পড়বে যা ইনক্লুসিভ এডুকেশন স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু সেটা সহজ হবে। এছাড়াও পাথ সাউন্ডার, মানে দৃষ্টি প্রতিবন্ধী শিশুরা কিন্তু শুনতে খুব ভালো পায়, তারা শ্রবণ শক্তি খুব ভালো পায়। সুতরাং এই ধরনের যন্ত্রের সাহায্যে কী হবে, আশপাশে যেসব জিনিসপত্রগুলো রয়েছে একদম লো স্কেলের যে আওয়াজ সেইগুলো কিন্তু তাদের কাছে পৌঁছাবে এবং তারা বুঝতে পারবে কী কী ধরনের জিনিসপত্র তাদের চারিপাশে রয়েছে এবং তারা কী কী স্টেপের মাধ্যমে তারা সেখানে যেতে পারবে। এছাড়াও বিভিন্ন ধরনের সিডির ব্যবহার, যার ফলেও কিন্তু তারা চারপাশের কৃষি জিনিস ঘটছে সেই জিনিসগুলো কিন্তু তারা জানতে পারবে। বিভিন্ন ধরনের সফটওয়্যার সিস্টেমের কিন্তু ব্যবহার এখানে হয়ে থাকে। তোমরা যদি তোমাদের মোবাইলে প্লে স্টোরে দেখো সেখানেও কিন্তু অনেক ধরনের সফটওয়্যার তোমরা পেয়ে যাবে যে মোবাইল ইউজ, এই যে মেসেজ আসছে বা আমরা কোনো মেসেজ পাঠাবো বা টেক্সট পাঠাবো আমাদের মোবাইলে যে নোটিফিকেশানগুলো আসে সেই নোটিফিকেশানগুলো কিন্তু বিভিন্ন অ্যাপসের মাধ্যমে কিন্তু ব্লাইন্ডদের জানানো হয়ে থাকে, অর্থাৎ কিরমভাবে তাদের মুখে বলে দেওয়া হয় তারা শুনে নিয়ে বুঝে পেল আমাদের মোবাইলে কী কী নোটিশ এসছে, কী কী জিনিস পাঠাতে হবে বা পাঠাতে হবে না। তারা শ্রেণীকক্ষে যখন শিক্ষাদান করা হবে সেখানে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য কী কী ধরনের টেকনোলজির ব্যবহার করা হয়ে থাকে, সেগুলি হচ্ছে স্ক্রিন ম্যাগনিফাইনের মাধ্যমে কোনো একটা ছোটো শব্দকে খুব বড় জুম করে স্টুডেন্টদেরকে কিন্তু দেখানো হয়। সেখানে স্বল্প প্রতিবন্ধী যেসব স্টুডেন্টরা রয়েছে তারা কিন্তু সেটি দেখতে খুব সহজলভ্য হয় এবং তারা খুব সহজে সেই জিনিসটাকে বুঝতে পারে। এছাড়াও রেজার প্রিন্ট, বিভিন্ন ধরনের গ্রাফিক্স, লেখা, ছবি সেগুলোকে তাদের কাছে প্রাণবন্ত করে তোলার জন্য বহুগুণ তাদের মধ্যে সেসব ছবির কালার বলো, সেসব ছবির যে থিমগুলো বলো সেগুলো তাদের সামনে খুব প্রকটভাবে তোলা হয় যাতে তারা সেই জিনিসটাকে বুঝতে পারে। এছাড়াও রয়েছে স্ক্রিন রিডার, বিভিন্ন ধরনের স্ক্রিন রিডারের মাধ্যমে কী হয়, কী মডেলটা ওখানে রয়েছে সেটা কিন্তু স্পর্শের মাধ্যমে তারা বুঝতে পারে কী কী ধরনের মডেল সেখানে রয়েছে এবং সেখানে মডেলের কোথায় কোথায় তোমরা হাত দিচ্ছ, কী কী জিনিস রয়েছে সেটা কিন্তু বুঝতে পারো। খুব সহজ যদি আমরা একটা উদাহরণ দিই, কী উদাহরণ দেওয়া যায়, আমি আগের দিন উদাহরণ দিয়েছিলাম পাহাড় পর্বত সমভূমি মালভূমি, এবারে একটু অন্য সাবজেক্টের একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। ধরো জীবনবিজ্ঞান পড়তে গেছো, জীবনবিজ্ঞানের কোনো একটা গাছের কোনটা কোথায় পাতা, কোনটা কাণ্ড, কোনটা শিকড় সে কিন্তু প্রত্যেকটা স্ক্রিনে হাত দিচ্ছে এবং স্ক্রিন সেখান থেকে তাকে রিপ্লাই দিচ্ছে তুমি এরম জায়গায় স্পর্শ করেছো, এটা হলো গাছের শিকড়, এটা হলো গাছের কাণ্ড, এটা হলো গাছের শাখা প্রশাখা, এটা হলো গাছের পাতা। এর মাধ্যমে তারা কিন্তু সেই জিনিসটাকে আরও সহজলভ্য করে বুঝতে পারে। এছাড়াও তোমরা জানো ব্রেইল পদ্ধতি, বিভিন্ন ধরনের ব্রেইল যন্ত্র তৈরি হয়েছে যেগুলোকে টেক্সট বুক খুব তাড়াতাড়ি টাইপ করা যায়। তোমরা যদি প্রত্যেকেই নরেন্দ্রপুরে যাও, নরেন্দ্রপুরে কিন্তু ব্রেইল একটা প্রেস রয়েছে, সেখানে প্রেসে কী কী ধরনের মাধ্যমে কত সহজে ব্রেইলের বুকগুলো বা ব্রেইলের যে বইগুলো রয়েছে সেগুলো ছাপা হয় সেগুলো কিন্তু তোমরা বুঝতে পারবে এবং যারা দৃষ্টিহীন ব্যক্তি তারা ব্রেইল পদ্ধতি খুব তাড়াতাড়ি কিন্তু পড়তে পারে। এছাড়াও বিভিন্ন ধরনের ইবুক রয়েছে, সেই ইবুকগুলো কিন্তু তাদের ক্ষেত্রে আরও বেশি নলেজ জানতে সাহায্য করে। অনেক সময় অডিও ইয়ে রয়েছে, বুক রয়েছে, অডিও বুকগুলো কোনগুলো, কিছু বই রয়েছে যেগুলোতে শুধু এরকম মুখে বলে যাবে, তোমরা যদি আমার ভিডিওটা না দেখে শুধু শোনো তাহলে কিন্তু ওয়ান টাইপ অফ অডিও বুক, এরকম ধরনের কিছু অডিও বুক রয়েছে যেখানে শুধু পড়াই হয়ে যাবে, সেখানে শুধু একটা শব্দ তারা শুনবে এবং তারা সেইভাবেই মনে রাখবে, এর মাধ্যমে কিন্তু তারা বিভিন্ন ধরনের শিক্ষা লাভ করতে পারে। এছাড়াও টেক্সট রিডার, অনেক সময় রয়েছে কিছু টেক্সট রয়েছে সেই টেক্সটের ওপর দিয়ে
সেই যন্ত্রটা যখন চলে যাবে, টেক্সটে কী লেখা আছে সেগুলো কিন্তু পড়তে পড়তে তাদের কিন্তু কানে চলে আসবে। ধরনের এরপরে আসছে বিভিন্ন ধরনের ব্রেইল নোট মেকার। নোট মেকার কী কী আছে? এই যে ব্রেইল পদ্ধতির মাধ্যমে ক্লাস নোটও কিন্তু তারা স্টুডেন্টরা নিতে পারে। ব্রেইল পদ্ধতি কিন্তু লেখারও একটা সিস্টেম আছে, সেখানে যদি তারা টেকনোলজির মাধ্যমে সেটা লেখে তারা খুব তাড়াতাড়ি সেই টেকনোলজির মাধ্যমে পড়তে পারবে এবং সেই জিনিসটাকে বুঝতে পারবে। বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে কিন্তু তারা এই জিনিসগুলোকে আরও বেশি ভালোভাবে রপ্ত করতে পারবে এবং তার ফলে কী হবে, তাদের যে অসুবিধার দিকগুলো ছিল সেগুলো কিন্তু তারা আস্তে আস্তে ক্লিয়ার করতে পারবে। এছাড়া ব্লাইন্ডদের জন্য বিভিন্ন নতুন নতুন অনেক প্রজেক্ট গঠন করা হয়, সেই প্রজেক্টগুলোর মাধ্যমে তাদের মধ্যে যে সৃজনশীলতার বিকাশটা রয়েছে তারা কিন্তু সেটা প্রকাশ করতে পারবে। তোমরা বলতেই পারো একটা ব্লাইন্ড কী করে তার সৃজনশীলতা প্রকাশ করতে পারে? না, সৃজনশীল আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে, প্রত্যেকের মধ্যেই সৃজন ক্ষমতা রয়েছে এবং টেকনোলজির মাধ্যমে তারা খুব সুন্দরভাবে সেই জিনিসটাকে ফুটিয়ে তুলতে পারে, কোনো একটা ড্রয়িং করতে পারে, কোনো একটা সুন্দর জিনিস তারা লিখতে পারবে। কীরকমভাবে করতে পারবে? এই টেকনোলজির ব্যবহার করে, ব্রেইল পদ্ধতি ব্যবহার করে তারা কিন্তু আরও সুন্দর সুন্দর অনেক জিনিস লিখতে পারবে এবং তাদের মধ্যে যে জানার যে আগ্রহ, সেই জানার আগ্রহের জন্য তারা কী করবে? ইন্টারনেটের ব্যবহার করবে। আমরা প্রত্যেকেই ইন্টারনেটের ব্যবহার করি, যে জিনিসটা আমরা সঠিকভাবে জানি না সেটা জানার জন্য আমরা কিসের ব্যবহার গ্রহণ করি? ইন্টারনেটের মাধ্যমে কিন্তু সেই জিনিসটা জেনে নিই। আমরা সাধারণ কোনো একটা মাইনর জিনিসও ভুলে গেলে যদি আমরা ভুলে যাই তখন আমরা কিসের সাহায্য নিই? আমরা বলি গুগল করে সেই জিনিসটাকে জেনে নাও। ঠিক সেরকমভাবে ইন্টারনেটের ব্যবহারের মাধ্যমে কিন্তু তারা জানতে পারবে। এছাড়াও বিভিন্ন ধরনের যে কিবোর্ড থাকে সেই কিবোর্ডগুলোও কিন্তু অনেক সময় কিসের ব্যবহার করা থাকে? ভিজুয়াল অডিওয়াল কিবোর্ড, মানে কোনো কিবোর্ডের যে আমরা যে সুইচটাকে টাচ করছি, কী সুইচটা টাচ করলাম সেটাও কিন্তু বলে দেবে যে কী কোন লেটারটাকে টাচ করা হলো। এর মাধ্যমে কিন্তু তারা অনেক তাড়াতাড়ি জানতে পারবে। এছাড়াও তোমরা যদি কিবোর্ডে লক্ষ্য, কিবোর্ডের যে লেটারগুলো রয়েছে সেখানে জে আর এফ এ একটা করে ডটের দেওয়া রয়েছে, যেটা আমরা স্পর্শের মাধ্যমে বুঝতে পারবো। তো জে আর এফ তার আশপাশে কী কী লেটার রয়েছে সেটাও কিন্তু আস্তে আস্তে প্র্যাকটিসের মাধ্যমে তারা বুঝতে পারবে এবং খুব সহজে তারা টাইপ করতে পারবে। এবং টাইপ হয়ে গেলে তারা যদি দেখতে না পায়, ওই যে বললাম অডিও একটা রিপ্লাই দেবে যে কী কী টাইপ করা হয়েছে, সেটা কিন্তু তোমাদের সেই টেকনোলজির মাধ্যমেই কিন্তু জানতে পারবে। এবার ভেবে দেখো যদি টেকনোলজি না আসতো তাহলে কী কী সমস্যা হতো? এই এত দ্রুত যেসব বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা রয়েছে তারা কিন্তু এগিয়ে যেতে পারতো না। এছাড়াও তোমাদের কাছে আরও বলতে পারি, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু শুধুমাত্র যে প্রতিবন্ধী তারা তো না, যাদের বুদ্ধাঙ্ক অনেকটা বেশি তারাও কিন্তু ওয়ান টাইপ অফ বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, কারণ তাদের জানার আগ্রহটা অনেকটা বেশি, তাদের বয়স তুলনায় বুদ্ধাঙ্কও বেশি এবং তাদের জ্ঞানটাও তারা বেশি লাভ করতে চায়। তারা এই টেকনোলজির মাধ্যমে তাদের জ্ঞান লাভ করতে পারবে, তাদের পুঁথিগত যে বিদ্যাগুলো আছে সেইগুলো লাভ করার পরে কীভাবে আরও বেশি জ্ঞান লাভ করা যায় সেটা কিন্তু এই টেকনোলজির মাধ্যমেই তারা জানতে পারবে এবং বুঝতে পারবে। তোমরা দেখতে পাবে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশান আছে, বিভিন্ন ধরনের গেমিং সিস্টেম আছে যেগুলোর সাহায্যে এই মেন্টাল ডেভেলপমেন্ট যারা রয়েছে তাদের আরও বেশি মেন্টালটাকে আরও বেশি গ্রোথটা তাড়াতাড়ি করতে পারবে। প্রবলেম সলভিং বিভিন্ন ধরনের গেম থাকে যেগুলোর মাধ্যমে তারা খুব তাড়াতাড়ি প্রবলেম সলভ করতে পারবে। যারা শ্রবণ প্রতিবন্ধী বা তারা থাকে তারা জিনিসগুলো দেখে খুব তাড়াতাড়ি জিনিসটাকে আইডিয়া করতে পারবে কী জিনিসটা হতে পারে। তোমরা সবাই জানো পাজেল গেম টাইপের একটা গেম থাকে, সেখানে আমরা যত তাড়াতাড়ি কোনো একটা জট কীভাবে ছাড়াতে পারবো সেটা কিন্তু এখানে দেখতে পাই, বা কোনো একটা জটিল জিনিসটা কীভাবে সরল আকৃতি রূপ দেবো সেটাও কিন্তু এখান থেকে বুঝতে পারি। এছাড়া বিভিন্ন দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের তো আলোচনাগুলো আমি করলামই। তো আজকে যে বিশেষ আলোচনাটা করা হলো সেটা যদি আমি আর একবার রিপিট করি, কী কী আলোচনা করা হলো? যে প্রযুক্তিবিদ্যা কীভাবে এসছে, প্রযুক্তিবিদ্যার একটা খুব ছোট্ট ধারণা, প্রযুক্তিবিদ্যা একটা বৃহৎ টপিক, তাকে খুব ছোট্ট একটা ধারণা তোমাদের মধ্যে দিয়েছি, কারণ এই প্রযুক্তিবিদ্যার ব্যবহারটা আমার জানানো দরকার ছিল। প্রযুক্তিবিদ্যা এই ইনক্লুসিভ এডুকেশনে কীভাবে ব্যবহার করা হয় সেগুলো কিন্তু তোমাদের সামনে আলোচনা করলাম। যদি তোমাদের কারোর সমস্যা হয়ে থাকে আমাদের অবশ্যই জানাবে। আর এই টপিকের একটা কিন্তু প্র্যাকটিকাম রয়েছে, কোর্স ট্রেনের একটা প্র্যাকটিকাম রয়েছে, সেটা তো আমার ক্লাসরুমে কমপ্লিট করা হয়ে গেছিলো। তোমাদের যদি মনে হয় সেই প্র্যাকটিকামটা আবার কোনো ক্লাসে আলোচনা করতে হবে তো তোমরা আমাকে অবশ্যই জানিও, আমি তাহলে পরের ক্লাসে সেই প্র্যাকটিকাম নিয়ে আলোচনা করব। কিন্তু তোমরা অবশ্যই জানাবে, যদি না জানাও তাহলে নেক্সট চ্যাপ্টার নিয়ে আমি কিন্তু আলোচনা করব। আর একটা কথা, আগের দিনের ক্লাসে কিন্তু আমি আলোচনা করেছিলাম এনভায়রনমেন্ট বা আমাদের স্পেশাল পেপার যেটা রয়েছে তার একটা প্র্যাকটিকাম। আশা করি সেই প্র্যাকটিকাম নিয়ে কারোর কোনো সমস্যা নেই, যদি কেউ সমস্যা থাকে সে তুমি আমাদের ক্লাস গিয়ে যেটা ক্লাস সেই ক্লাসে কিন্তু আমাকে জানাতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, সাবধানে থেকো।